নমস্কার, স্নাতাশ্চয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ঝরঝরে সাঁওতালের পোলাও। ব্রত উপবাসের দিনে বা বাচ্চার টিফিনে দেওয়ার জন্য এই দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর সাঁওতালের পোলাওটা আপনারা তৈরি করতে পারেন। যে কোনো পোলাও ঝরঝরেভাবে রান্না করার মূল শর্ত হলো চালটা কতক্ষণ সিদ্ধ করতে হবে আর ঠিক কতটা চালে কতটা পরিমাণ জল দিতে হবে। সব কিছু ডিটেলসে ভিডিওর মধ্যে বলা থাকছে, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পোলাওটা রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম সাঁওতালের একটা প্যাকেট নিয়েছি, যেটা মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সাঁওতালটা হয়েছে। যে কোনো পোলাও রান্না করার আগে চালটা কাপ বা বাটি মেপে নিলে জলটা দিতে সুবিধা হয়। প্রথমে চালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর হাতের সাহায্যে পাত্রটাকে একটু হেলিয়ে দিয়ে যতটা সম্ভব বাড়তি জলটা ফেলে দিয়েছি। এবার সরাসরি রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াতে প্রথমেই নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা এখন ভালোমতো গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ দেশি গাওয়া ঘি। আপনারা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। এবার গোটা গরম মশলা হিসেবে দিচ্ছি 4টে থেঁতো করে নেওয়া ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই এর থেকে হালকা একটা ভাজা গন্ধ বেরিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কাজু। কাজুগুলো একটুক্ষণ ভাজা হওয়ার পর যখন হালকা একটা লালচে রং চলে আসবে, তখন কিন্তু আপনাদের ইচ্ছা হলে কাজু বাদামগুলো তুলে নিতে পারেন। তবে যে কোনো ব্রত উপবাসের দিনে বা বাচ্চার টিফিন করার সময় তো হাতে আমাদের অতটা সময় থাকে না। আমি যেভাবে খুব সাধারণভাবে রান্নাটা বাড়িতে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি দেখুন রেসিপিটা ভালো লাগবে। তো ইতিমধ্যে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 বাটির মতো গাজর। তো আমি এখানে যে সবজিগুলো ইউজ করছি সেটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ফুলকপি, মটরশুঁটি আর ক্যাপসিকাম। বাড়িতে বিনস থাকলে এর সঙ্গে একটু বিনসও দিতে পারেন, ভালোই লাগে। তো এবার এই সবজিগুলোকে একটু ভেজে নেব। তবে এই সবজিগুলোকে ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, এটা যেন কখনোই 40-50%-এর বেশি এই মুহূর্তে সেদ্ধটা না হয়ে যায়। এই মুহূর্তে সবজিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে যখন চালের সঙ্গে মিশিয়ে পোলাওটা রান্না করব, তখন কিন্তু সবজিগুলো একদম গলে যাবে। তো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি চালের পরিমাণটা সহ যতটা নুন লাগবে একবারেই দিয়ে দিলাম, আপনারা 2 বারে আলাদা আলাদা করেও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব 3-4 মিনিটের মতো। তবে সবজিগুলো আপনারা যেভাবে কাটবেন সেই অনুযায়ী কিন্তু এই টাইমটারও হেরফের হবে। তো প্রায় 3.5-4 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকাটা অলরেডি খুলে নিয়েছে আর সবজিগুলোর থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়েছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে নিলাম। আর জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এভাবে একটু করে নাড়াচাড়া করে নেব। এরকমই আরও বিভিন্ন ধরনের টিফিন স্পেশাল বা ব্রত উপোষের দিনের রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা এই মুহূর্তে একদমই শুকিয়ে গেছে আর সবজিগুলোর থেকে খুব সুন্দর ভাজা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আগের থেকে যে ধুয়ে রাখা সাঁওতালটা রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমেতে চাল আর সবজি একসাথে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না চালের গায়ে যেটুকু জল লেগে আছে সেটা ভালোমতো শুকিয়ে একটু ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাচ্ছে। তবে আপনাদের ইচ্ছা হলে কিন্তু ভেজে রাখা সবজিগুলো একটু তুলে নিয়ে ঘিয়েতে এই চালটাকে আলাদা করে ভেজে তার উপরে আবার সবজিগুলো দিয়েও রান্নাটা করতে পারেন, বা আমি যেভাবে করছি এভাবেও করতে পারেন। খুব বেশি সময়ও লাগে না। অলরেডি এখন দেখে বুঝতে পারছেন যে চালটা কিন্তু আগের থেকে বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম, এবারে দিয়ে দিচ্ছি জল। যে কোনো পোলাও রান্নাতে চালের অনুযায়ী জল কতটা লাগবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু সাঁওতাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা সেদ্ধ হতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, তাই আমি 1 কাপ চালের জন্য দিলাম 1.5 কাপ জল। যদি দেখি জল লাগছে তবে পরবর্তীতে যোগ করব। এখন যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু চালটা বেশি সেদ্ধ হয়ে ঘন্ট মতো হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রান্নাটা করে নিয়েছি 3-3.5 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা পোলাওটা যেরকম মিষ্টি করতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কিশমিশ।
সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না সাঁওচালটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান, স্কিপ করবেন না প্লিজ। আমি আসলে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, তো পর মুহূর্তেই মনে হলো যে এটা বেশ কিছুটা ফুলবে, তো সেই তুলনায় জলটা একটু কম আছে, তো সেজন্য আমি এর মধ্যে আরও 2 টেবিল স্পুনের মতো জল অ্যাড করছি। তো পোলাওটা আরও 8 থেকে 10 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এর মাঝখানে কিন্তু আমি একবারও ঢাকা খুলিনি বা নাড়াচাড়াও করিনি। বুঝতেই পারছেন, একদম ঝরঝরে হয়ে সাঁওচালের পোলাওটা রেডি হয়ে গেছে। এখনও একটু গরম আছে বলে এরকম দেখতে লাগছে। পোলাওটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে, ঢাকাটা খুলে 3-4 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিলেই দেখবেন এরকম একদম ঝরঝরে হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই তার লিংক সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।